হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মেসেজ বলা পরিপন। দেশ ও দেশের বাইরে যে সকল প্রবাসী এবং দেশের ট্রাইবার বন্ধুরা, মালিক বন্ধুরা আজকে এই ভিডিওটা দেখতেছেন এবং যারা আমার প্রতিনিয়ত সাবস্ক্রাইবার বন্ধুরা তাদের জন্য আজকে এই ভিডিওটা। 1212 CRX সিঙ্গেল কেবিন, যারা গাড়িগুলো খুঁজতেছেন পাচ্ছেন না তাদের জন্য এই গাড়ি দুটো আজকে একসাথে দুইটা গাড়ি মালিক বিক্রি করবো। 2018 সালের একটি লাস্টের গাড়ি, একটা 19-এর গাড়ি এবং অল পেপার কমপ্লিট, মালিকের 100% ছাড়পত্র দিয়ে দেবে এবং 920 টায়ার মানে 920 19 ফিট অল স্টিল বডি। এই দুইটি গাড়ি কোনো অ্যাক্সের হিস্ট্রি আপাতত নাই, যা আছে অরিজিনাল কালার এবং দেখেন লুকটা অসাধারণ। বডিটা কিন্তু বেশি দিন হয় না যে বানানো হয়েছে, দেখেন চকচক করে। আর দেখেন সাইড নিচের সাইজগুলো দেখানোর চেষ্টা করতেছি আমি। সম্পূর্ণ ভিডিওটা সবাই না টানে দেখতে থাকবেন, সম্পূর্ণ রানিং গাড়িটা কিন্তু বিক্রি করা হবে। জাস্ট মোবিল ডাউন দেবেন আর চালাবেন, যেহেতু এক হাতে আর এক হাতটা চেঞ্জ করলে বন্ধুরা কিছু না কাজ করার লাগবে। কিন্তু এটা রানিং গাড়ি, সম্পূর্ণ দুইটা একসাথে রানিং গাড়ি খাড়া করা আছে, তো বিক্রি করে দেবে মালিক। আর এগুলো কোনো নিটার মোটর ছাড়পত্র হাতে আছে, জাস্ট মালিককে নেবেন আর সই করাবেন, ছাড়পত্র ব্যাংকে বিআরটিতে জমা দেবেন, মালিকানা চেঞ্জ ইনশাল্লাহ। কোনো ধরনের ঝুটঝামেলা এই গাড়িতে আপাতত নাই। লুকটা দেখেন অসাধারণ, ঢাকা মেট্রো টো বা সিরিয়ালের, যেহেতু সিঙ্গেল ক্যামের CRX এগুলো কিন্তু সেন্সার ইঞ্জিনের গাড়ি। যারা ব্রিজ ক্যাপাসিটি গাড়ি খুঁজতেছেন ওভারমেলার জন্য, সবাই প্রতিনিয়ত 12-12 এবং 11-9 দিকে ঝুঁক দিচ্ছেন, তো 16-15 গাড়ি ব্রিজ থেকে মাল আনতে পারে না ওয়েটের কারণে। আর এটার ওয়েট কম, লোড ক্ষমতা অনেক বেশি এবং ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি 12-12 CRX-এ। টাঙ্কি এবং মোটামুটি গঠনগুলো দেখানোর চেষ্টা করতেছি, আপনার লুকটা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছে বন্ধুরা। আপনার ধীরে আসতে আপনার গাড়িগুলো ভিডিওটা সম্পূর্ণ না টানে দেওয়া দেখবেন। আর এগুলোর দাম সম্পর্কে জানতে হলে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবো, আপনারা যোগাযোগ সরাসরি করবেন। এবং যারা দিনাজপুরের আশেপাশে গাড়ি খুঁজতেছেন, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, পাবনা, কুড়িগ্রাম, যারা এই জায়গা থেকে আপনারা আমাকে প্রতিনিয়ত ফোন দিচ্ছেন যে ভালো কন্ডিশনে 12-12 গাড়ি থাকলে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেন, তাদের জন্য গাড়িগুলো, এই গাড়িগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। গাড়িগুলো 100% ওকে, আমি মোটামুটি ধারণা নিলাম মালিকের কাছ থেকে, মোটামুটি গাড়িটা ফুল ফ্রেশই আছে, চাকাচুকা মোটামুটি মোটামুটি আগামী 6 মাসের ভিতরে কোনো টায়ার আপাতত লাগবে না। দেখেন নিচের চেসিসগুলো একবার সুন্দর মতন করে কি কাজ করানো হয়েছে। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, 12-12 CRX এই গাড়িগুলো বর্তমান বাজারে কিন্তু শক্তিশালী এবং তেল কম খায়। আর প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বন্ধুরা, একটু ভিডিওটা লাইক দিবেন আর প্রতিনিয়ত একটা শেয়ার করার চেষ্টা করবেন। আপনি একটা শেয়ারে যারা গাড়িগুলো পাচ্ছে তারা কিন্তু পেতে পারে। আমি কিন্তু দূর দূরান্তর থেকে আপনাদের জন্য ভিডিওগুলো করে নিয়ে আসি, শুধু একটু উৎস দিলে আমি কিন্তু আরেকটু কাজ করার উৎস পাবো। তো 12-12 শেয়ার সিঙ্গেল কেবিন যারা খুঁজতেছেন, দুইটা গাড়ি একসাথে দিয়ে দিলাম, আপনারা দেখেন, দেখে শুনে বুঝে গাড়িগুলো পারচেজ করতে পারবেন। দেখেন কোনো ধরনের মাইক থাকলে আপনারা কিন্তু দেখতে পারবেন, এখন স্টিকার এবং যা আছে সম্পূর্ণ অরিজিনাল কমপ্লিটই আছে। আর এগুলো ফোর সিলিন্ডার ইঞ্জিন, শক্তিশালী, শক্তি বেশি, অধিক ক্ষমতা। এটা বর্তমান বাজারে কিন্তু এটাকে 12-12 CRX এবং 12-12 সিঙ্গেল কেবিন, 12-12 সিঙ্গেল ডাবল কেবিন, এটা খুব চাহিদা। এই গাড়িগুলো কিন্তু অনেক ব্যাপক সাড়া পাইছে বর্তমান বাজারে। এবং নিটল মোটরস বর্তমান আরেকটা গাড়ি আপডেট করছে 12-12 সিঙ্গেল CRX ডাবল কেবিনের লেটেস্ট ভার্সন দিয়ে, চাইলে ওইটার ভিডিও আমি দিব কমেন্টসের মাধ্যমে, বলবেন আমি ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা কমেন্ট করবেন, যার যারা মন্তব্য আছে এই ভিডিওতে বলে দেবেন। তো লুকটা অসাধারণ, এই গাড়িটা কিন্তু মোটামুটি দেখেন আমি ভিতরে দেখানোর চেষ্টা করতেছি, সবই ফ্রেশ। যদি আপনারা দেখেন জক পাতি এবং কোনো ইঞ্জিন লেগে যদি মোবিল টোবিল ঘামে তাহলে বুঝতে পারবেন এটা খোলা ফিটিং হয়েছে কি না, এবং ডিমেন্সও কোনো খোলা ফিটিং হয় না। এই গাড়িতে কিন্তু অধিক ক্ষমতা, 15 টন করে মাল টানানো হয়। দেখেন সম্পূর্ণ তারের টায়ার, ডিস্ট্রিক্ট টায়ার চালায়, এরা বেশিরভাগ তারের টায়ার ইউজ করে, স্পেয়ার টায়ারও থাকবে, জক হোল্ডার্স লিভার পাইপ সবই থাকবে গাড়িতে, যেহেতু রানিং গাড়ির তার ভালো থাকবে, রসিও থাকবে। আপনারা এইভাবে সরাসরি মালিক থেকে গাড়িটা বুঝে শুনে পারচেজ করতে পারবেন এবং 100% কমপ্লিট মালিকানা আগেভাগে নেবেন। আমাদের একটা চরিত্র হচ্ছে হলো যে আমরা গাড়ি কিনি কিন্তু মালিকানা পরে নিয়ে আসি, কিন্তু না, সবার আগে গাড়ি কেনার পরে মালিকানা চেঞ্জ করে নেবেন সাথে সাথে, কারণ আমাদের গাফলতির কারণে কিন্তু আমরা মালিকানা চেঞ্জ করতে পারি না এবং নিলামি দিই। সেই ক্ষেত্রে গাড়িগুলো কিন্তু আপনার পরিত্যক্ত অবস্থা মালিকানা থাকে, পরে এই গাড়িগুলো হাত বদল হওয়ার পর স্টেমের মাধ্যমে, স্টেমের হাত বদল হলে পরে গাড়িগুলো কিন্তু আসলে এটা জার হয়ে যায়। তো যাই হোক, সরাসরি মালিকের সাথে করা কথা বলে গাড়িগুলো পারচেজ করতে পারবেন।
আর মোটামুটি আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি 12 সিআরএক্স 19 স্পিডের বডি যারা গাড়িগুলো খুঁজতে আছেন একসাথে দুইটা গাড়ি আপনি নিতে পারবেন এবং সিঙ্গেল করে নিতে পারবেন। এটা অধিক শক্তিশালী এবং অধিক লোড টানতে পারে এবং তেল সাশ্রয়, এটা গরিবের বন্ধু। যারা 12 গাড়ি খুঁজতে আছেন দেশ ও দেশের বাইরে তারা এই গাড়ি দেখতে পারেন। দেশের ভিতরে আমাকে প্রতিনিয়ত ফোন দেয় তারাও দেখতে পারবেন। এবং ড্রাইভার বন্ধুদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট এবং সর্বোচ্চ ছাড় এই গাড়িতে থাকবে। সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে গাড়িটা দিনাজপুরে অবস্থান করা আছে, ওগুলো দিনাজপুরে সরাসরি যে গাড়ি ক্রয় করতে হবে। ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি সিদ্দিক ভাই দিনাজপুর, আপনারা সরাসরি তার সাথে কথা বলবেন এবং সর্বোচ্চ আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, লাইক দিবেন, আমার চ্যানেলটি ফলো আপ দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের মতন এখানে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।